তাহলে এটা হলো পুংকেশর চক্র, পুংকেশর চক্র, এটা পুংকেশর চক্র, আর প্রত্যেকটা হলো পুংকেশর। পুংকেশরগুলো মাথাটাকে বলে পরাগধানী, আর হলো পুংদণ্ড। পুংকেশর চক্রটাকে রাখলাম, অসংখ্য পুংকেশর এখানে আছে। আর এটা হলো গর্ভকেশর চক্র, গোড়া থেকে একদম গর্ভকেশর চক্র, গর্ভকেশর চক্র। তাহলে গর্ভকেশর চক্রের মধ্যে আমরা কটা অংশ দেখতে পাচ্ছি? গর্ভমুণ্ড, দেখো পাঁচটা অংশ জোড়া লেগে গেছে, গর্ভদণ্ড, গর্ভকোষ বা গর্ভাশয়। তাহলে এগুলোকে যদি আমরা সাজিয়ে রাখি তাহলে কি হবে? তাহলে কি হচ্ছে, এই দেখো বৃতি, উপবৃতি, উপবৃতি, বৃতি, দলমণ্ডল, পুংকেশর চক্র, গর্ভকেশর চক্র। তাহলে আমরা জানি যে জবা ফুলে স্তবকগুলো প্রথমে উপবৃতি, যদিও এটা জবা ফুলেই আছে, অন্য ফুলে নেই। দলমণ্ডল, সরি বৃতি, এই যে বৃতি, বৃতিগুলো একসঙ্গে জোড়া লেগে গেছে, পাঁচটা বৃত্তাংশ, 1 2 3 4 5 বৃতি, প্রত্যেকটাকে বলে দল, দলও পাঁচটা আছে। তাহলে দলমণ্ডল, এরপর পুংকেশর চক্র, এটা হলো পুংকেশর চক্র, তার মধ্যে অসংখ্য পুংকেশর আছে। আর এটা হলো গর্ভকেশর চক্র, গর্ভকেশর চক্র, এর আবার তিনটে পার্ট। তাহলে কি কি পার্ট? গর্ভমুণ্ড, গর্ভদণ্ড, গর্ভাশয় বা গর্ভকোষ। গর্ভকোষের মধ্যে যদি আমরা সেকশন করি তাহলে দেখব ডিম্বকগুলো স্তরে স্তরে সাজানো আছে। কেমন করে সাজানো আছে ডিম্বকগুলো? এইরকম ভাবে সাজানো আছে, এরকম গুলো ডিম্বকভাবে যদি আমরা কাটি তাহলে ডিম্বকগুলো কিভাবে সাজানো থাকবে? ডিম্বকগুলো এরকম ভাবে সাজানো থাকবে, এগুলো ডিম্বক গর্ভকোষের সেকশন এটা।